তাহলে দেখো সবার সমতির বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এখন প্রথম আমরা একটা জিনিস, বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836, এটি আমরা আলোচনা করব এখন। তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভা আমরা যদি দেখি যে বাংলার নবজাগরণের প্রাণপুরুষ বা অগ্রদূত কাকে বলা হয় তোমরা জানো? রাজা রামমোহন রায়কে, রাজা রামমোহন রায়কে বলা হয়। এবং এই রাজা রামমোহন রায়ই প্রথম রাজনৈতিক চিন্তার অগ্রদূত, রাজনৈতিক চিন্তা অগ্রদূত। তাহলে ভারতের রাজনৈতিক চিন্তা প্রথম অগ্রদূত হলেন এই রাজা। এক নম্বরের প্রশ্ন পরে কিন্তু এটা তোমাদের লিখে নিতে হবে, অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে। এবং তার মৃত্যু ঘটেছিল আমরা জানি 1833। তার মৃত্যুর পর তা মূলত তার ব্রাহ্ম সমাজের অনুগামীরা তাদের উদ্যোগেই 1836 খ্রিস্টাব্দে এই বঙ্গ ভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল, রাজনৈতিক সংগঠনটি গড়ে ওঠে। তাহলে তার মৃত্যুর পর তার অনুগামীদের দ্বারাই এই বঙ্গ ভাষা প্রকাশিকা সভা গড়ে ওঠে। এবং এই বঙ্গ ভাষা প্রকাশিকা সভা ছিল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে এই এক নম্বরে এই প্রশ্নটাও আসে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি? তাহলে আমরা পরিষ্কার বলবো, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। তাহলে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারতীয়দের বঙ্গ ভাষা প্রকাশিকা প্রতিষ্ঠান। এবং তাকির জমিদার, তাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখ সদস্যরা এই সংগঠন প্রতিষ্ঠায় বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। আবার বলছি, কি বলছি না, কালীনাথ চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এরা বঙ্গ ভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবং এই এছাড়াও এই সংগঠনের অন্যান্য সদস্য যারা ছিল, এই সংগঠনের অন্যান্য সদস্য ঈশ্বরচন্দ্র গুপ্ত, রামলোচন ঘোষ এবং হরচন্দ্র মুখোপাধ্যায়। এছাড়াও আমরা যদি দেখি এই বঙ্গ ভাষা প্রকাশিকার ক্ষেত্রে সভা সভাপতি যিনি ছিলেন, পত্রিকা আমরা সংবাদ ভাষ্য পত্রিকার সম্পাদক গৌরীশঙ্কর ভট্টাচার্য, গৌরীশঙ্কর ভট্টাচার্য সভা সভাপতি এই পত্রিকা। এবং তিনি ইতিহাসে গৌরীশঙ্কর তর্কবাগীশ উপাধিতে ভূষিত ছিলেন, তর্কবাগীশ উপাধিতে ভূষিত ছিলেন। এবং এই গৌরীশঙ্কর ভট্টাচার্যের সময়কালটা তোমরা জানো, 1799 থেকে 1859 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে গৌরীশঙ্কর ভট্টাচার্যের সময়কাল 1799 থেকে 1859 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সম্পাদক ছিলেন, আমরা সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক গৌরীশঙ্কর ভট্টাচার্য, এবং সম্পাদক যিনি ছিলেন তিনি আমরা বলবো যে পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চালন। কেন প্রতিষ্ঠা হয়েছে না 1828 খ্রিস্টাব্দের আইন দ্বারা, 1828 খ্রিস্টাব্দের আইন দ্বারা নিষ্কর জমি, নিষ্কর জমির উপর আরোপিত হয়, আরোপিত হয় নিষ্কর যে জমিগুলো, ব্রহ্মত্ব জমিগুলো যারা ভোগ করছিল সেই জমির উপর কর আরোপিত হয়। এই প্রতিবাদ হিসাবে, প্রতিবাদ হিসাবে এই সভা প্রথম আত্মপ্রকাশ করে। এবং ধর্মীয় বিষয় এই সভায় আলোচনা নিষিদ্ধ ছিল, বঙ্গ ভাষা প্রকাশিকাতে ধর্মীয় বিষয় এই সভায় আলোচনা নিষিদ্ধ ছিল। এবং এই সভার
সভাপতি তাহলে গৌরী শঙ্কর ভট্টাচার্য, এবং আমরা সম্পাদক যাকে বললাম পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চান্ন, এর কথা আমরা বললাম। এবং 1836 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর কালীনাথ রায়ের প্রস্তাব অনুসারে এই প্রতিষ্ঠান রাজনৈতিক সভায় পরিণত হয়। তাহলে 1836 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর কালীনাথ রায়ের প্রস্তাব অনুসারে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে রাজনৈতিক সভাতে পরিণত হয়। এবং পরবর্তীকালে আমরা লক্ষ্য করব এই কিছুদিন পরে এই সভা লোপ পায়। কেন লোপ পায় না আমরা বলতে পারি যে বিশেষ করে প্রসন্ন কুমার ঠাকুর রাজনৈতিক বিষয় আলোচনায় আগ্রহী ছিলেন, এবং প্রসন্ন কুমার ঠাকুর আলোচনায় রাজনৈতিক বিষয়ে ধর্ম আলোচনা না করার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু এই বিষয়টিকে নিয়ে কেন্দ্র করে তাদের মধ্যে মতবিরোধ করে।